হ্যালো বন্ধুরা আজাদ ভীষণ টিভি থেকে আপনাকে স্বাগত আমরা যে যেখানে থাকি না কেন আপনাদের সঙ্গে আছি তাহলে প্লিজ পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন আর জেনে নিন ম্যাচ ঝরাতে পান করুন পানি। ডায়াবেটিস ওবেসিটি পিসিওডি হাঁটু কোমরে ব্যথা যাবতীয় লাইফস্টাইল ডিজিজ জব্দ করার অন্যতম উপায় অতিরিক্ত মেদ ঝরানো ডায়েট শরীরচর্চা ও নানা উপায় অবলম্বনের পরও কোনো কোনো অনিয়মের হাত ধরে শরীরে মেদ জমতে থাকে খুব নিয়ম মেনে ডায়েট করা বা প্রতিদিন ঘড়ি ধরে শরীরচর্চা করার সময়ও থেকে যায় নানা ফাঁক কর তাই ম্যাচ ঝরানোর বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয় তাতে ফাঁকিগুলো কিছুটা ঢাকা পড়ে ম্যাচ ঝরানোর পথে অন্যতম সেরা ঘরোয়া উপায় হল জিরা ভেজানো পানি পান করা মধু লেবুর পানি নিয়ে নানা মিথ আছে তবে ম্যাদ কমানোয় এগুলোর ভূমিকা সেভাবে নেই বলেই মত পুষ্টিবিদদের তাদের মতে মধু আদতে শরীরের অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা বাড়ায় লেবু টক্সিন দূর করে শরীরকে সুস্থ রাখে ম্যাদ ঝরানোর এর কোনো ভূমিকা নেই প্রতিদিন সকালে এগুলো খেলে শরীর সুস্থ থাকবে তাতে সন্দেহ নেই তবে ম্যাদ ঝরাতে মধু লেবুর চেয়ে জিরা অনেক উপকারী জিরার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা হজমে সাহায্য করে শরীর থেকে বাড়তি টক্সিন বের করে বিপাক ক্রিয়ার হার বাড়ায় জিরা শরীর ঠান্ডা রাখতেও জিরার পানি সহায়ক তাই ডায়েটিং ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে খালি পেটে জিরার পানি পান করলে ওজন কমার হার দ্রুত বৃদ্ধি পায় যেভাবে তৈরি করবেন এক গ্লাস পানিতে এক চা চামচ সাদা জিরা ভিজিয়ে রাখুন সারা রাত রাখার পর সকালে সেই পানি ছেঁকে ফুটিয়ে নিন এবার তাতে সামান্য লেবু যোগ করে পান করুন টানা এক মাস এই নিয়ম পালন করলেই দেখবেন ডায়েট বা শরীর চর্চায় সামান্য কমতি থাকলেও ফল মিলছে হাতে নাতে যারা বদহজমের সমস্যায় ভুগছেন তারা এক বোতল পানিতে দুই চা চামচ জিরা ভিজিয়ে রাখুন সারা রাত এক গ্লাস সকালে খালি পেটে পান করুন বাকি দুই গ্লাস খেতে হবে দুপুর ও রাতে খাওয়ার আধা ঘন্টা আগে তবে এর চেয়ে বেশি পান করলে বমির মতো সমস্যা দেখা দিতে পারে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন